কুড়ি দর্শক সবেগুলো স্লাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক তৃণমূল কংগ্রেসকে যেন অমিত ভূত একেবারে দিন রাত তাড়া করছে মানে ইডি সিবিআই হানার জেরে তৃণমূল কংগ্রেস যে একেবারে দিশে হারা সেটা কিন্তু আজকে অন্তত বোঝা গেল কারণ এমন একটা আজকে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেস পালন করেছে আমার মনে হয় এতদিন পর্যন্ত তারা যেসব প্রতিবাদ কর্মসূচি নিয়েছে সেন্টার বিরুদ্ধে বা অন্যান্য ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে হাস্যকর একটা প্রতিবাদ কর্মসূচি যেটা আমার খুব হাসি পেয়েছে যে তৃণমূল কংগ্রেস কতটা দিশেহারা হয়ে গেলে কতটা মানে জ্ঞান শূন্য হয়ে গেলে এইরকম একটা কর্মসূচি পালন করে এই কর্মসূচি পালনের আসল উদ্দেশ্য কি এর কি মানে বোঝায় দর্শক আমি কিন্তু খুঁজে পাচ্ছি না আজকে তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি হয়েছে পেট্রোল পাম্পগুলোতে সেখানে যারা পেট্রোল নিতে আসছিলেন বাইকে গাড়িতে তাদেরকে একটা করে ওই চেকের মতো আর কি লিখে দিয়ে দেওয়া হচ্ছে এবং যারা সেখানে ছিলেন কর্মীরা তৃণমূল কংগ্রেসের তারা একেবারে জার্সি পরেছিলেন সেখানে লেখা ছিল ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু আর ছবিটা এমন যেটা পরিষ্কার আন্দাজ করা যায় যে এটা হচ্ছে অমিত শাহের ছবি এটা তো আপনারা শুনেইছেন অভিষেক ব্যানার্জি অনেকবার বলেছেন অমিত শাহকে ইঙ্গিত করে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু বলে এবং এখন সেটা নিয়ে টি শার্টও অনেক জায়গায় দেখা যায় এবং এখনও দেখছি যে নানা রকমের সব ব্যানার ট্যানার বেরোচ্ছে এবং তার মধ্যে আজকে আবার একটা এরকম প্রতিবাদ কর্মসূচি হয়েছে পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পগুলোতে বেশি দেখা যাচ্ছে সেখানে পেট্রোল কত দামে এখন কিনতে হচ্ছে সেটা স্মরণ করে দিয়ে যারা কাস্টমার যারা কিনছেন তাদেরকে একটা করে ওরকম স্লিপ দেওয়া হচ্ছে চেকের টাইপের দেখতে দিয়ে মানে স্লিপ টাইপের ওখানে দিয়ে মানুষকে নক করা হচ্ছে যে দেখুন কত দামে আপনারা পেট্রোল ডিজেল কিনছেন আমি দর্শক আপনাদেরকে একেবারে দেখাই স্লিপটা একেবারে চেকের মতো বলবো যদি এটা একটা স্লিপের স্লিপ টাইপের দেখতে দেখছেন সেখানে এইরকমই সব লেখা রয়েছে ইন্ডিয়াস বিগেস্ট পাপু বলে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ জাস্ট বট বলে পেট্রোল ডিজেল কত করে কিনছেন তার লেখা রয়েছে আর বাঁদিকে দেখুন সিরিয়াল নাম্বার ডেট নাম্বার থ্যাংকিং বলে নাম লেখার জায়গা ফর দ্য পারচেস অফ লিটার পেট্রোল অ্যান্ড ডিজেল বলেছেন ইউ জাস্ট কন্ট্রিবিউটেড রুপিস দেখুন ইন ব্যাকেট পঞ্চাশ টাকা পার লিটার টু ইন্ডিয়াস বিগেস্ট পাপু ফর হিজ নেক্সট পাপ মানে লিটারে পঞ্চাশ টাকা করে আপনি দিচ্ছেন কন্ট্রিবিউট করছেন কাকে না ইন্ডিয়াস বিগেস্ট পাপুকে ফর হিজ নেক্সট পাপ এই হচ্ছে লেখা এই লেখা একভাবে লিখে লিখে যারা আর কি পাম্পে আসছেন তাদেরকে দেওয়া হচ্ছে দর্শক এটা এক এক জায়গার ছবি আমার কাছে এলো আর তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে পেজগুলো রয়েছে সেখানেও এসব দেওয়া হয়েছে তাদের যেসব ছবি কর্মসূচি সেগুলো সেখানে আপলোড করা হয়েছে এখন দর্শক আপনারা বলুন তো এটার অর্থ কি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ ঠিক আছে প্রতিবাদ তারা করবে যদিও প্রতিবাদের পেছনে আরও অনেক বক্তব্য রয়েছে অনেকে অনেক কথা বলেন যে তারাই প্রতিবাদ করছেন তাদের এই প্রতিবাদ করার তাদের মানে কি বলবো তাদের এই প্রতিবাদ করার তাদের এ রয়েছে তারা সে অবস্থানে রয়েছে যখন মানে সেন্টার যখন ট্যাক্স কমাচ্ছে যখন অন্যান্য রাজ্য যখন তাদের ভ্যাট কমাচ্ছে তখন এই রাজ্য সরকার এক টাকাও কমায়নি নতুন করে সুতরাং তারা আবার মানুষকে বলছে যে এত দামে কিনতে হচ্ছে আরে আপনারা যদি কমান বা আপনাদের সরকার যদি কমায় ভ্যাটটা তাহলে তো মানুষ অন্য রাজ্যের মতো কম দামের তুলনায় কম দামে এখানে পাবেন সেটা করলেন না রাজ্যের সরকার এখান থেকে কোনো ভ্যাট কমালো না দিদি কোনো ভ্যাট কমালেন না আবার তারাই আবার লক্ষ্যে মানুষকে মিসগাইড করছে দেখো কম দামে তোমরা পেট্রোল ডিজেল কিনছো যদি যাদেরকে দেওয়া হচ্ছে তারা যদি আবার মানে যারা কাস্টমার তারা যদি আবার উড়িষ্যার এরকম একটা স্লিপ এনে দেখান যে কি উড়িষ্যায় তো আমরা এই এত কম দামে পেয়েছি পাশিত রাজ্য ওখানে পেট্রোল জেলে কম দামে পেয়েছি কেন এই রাজ্যে আমরা মানে সেই হারে পাচ্ছি না যদি ঘুরে তারা দেখাতে শুরু করেন যদিও দেখালে আবার অন্য রকমের সাহসতা হয়তো হয়ে যাবে সেই সেই ভয়ে অনেকে দেখাবে না বা বলবেনও না হয়তো বলছেনও না কেউ ভয়ে কারণ অন্যরকম একটা তো এখানে শাসন কাজ করে তবে দর্শক আমি এর মধ্যে যে কথাটা বলতে চাই যেটা নিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বা এত দামে পেট্রোল ডিজেল কিনতে হচ্ছে তো তার প্রতিবাদস্বরূপ অমিত শাহ অমিত ছবি নিয়ে বিগেস্ট পাপ্পু বলে এটা কেন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি তার সঙ্গে অমিত শাহের কী মানে কী সম্পর্ক রয়েছে যে তাকে তা ওই বিগেস্ট পাপ্পু তার ছবি দিয়ে এইভাবে লিখে অমিত শাহকে টার্গেট করে টার্গেট করে এইসব স্লিপ দেওয়া হচ্ছে ব্যানার তৈরি করা হয়েছে জার্সি পরে দাঁড়িয়ে রয়েছেন পেট্রোল পাম্পে মানেটা কি পেট্রোল ডিজেলের দামের সঙ্গে অমিত শাহের কী অমিত শাহ তো হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কোনো প্রতিবাদে জায়গা থাকে তাহলে যিনি অর্থমন্ত্রী রয়েছেন তাকে উদ্দেশ্য করে বলতে পারতেন আর তা না হলে যিনি সরকারের প্রধান প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলতে পারেন আগে তো তাই শুনতাম আগে তো নরেন্দ্র মোদীকে টার্গেট করি তো সব কথা হতো এখন তো আবার মুখ্যমন্ত্রী বলেছেন যে না মোদি খুব ভালো মানুষ এইসব হচ্ছে না এইসব এজেন্সি আসছে এইসব নাকি মোদি নাকি জানেন না অতটা জানেন না বা মানেন না এসব অনুরাগ করাচ্ছেন মোদি ভালো মানুষ সেই জন্য কি এবার প্রতিবাদের ক্ষেত্র মোদীকে ছাড় চলো টার্গেট অমিত শাহ তো অমিত শাহকে টার্গেট করে কী হবে পেট্রোলিয় দাম বৃদ্ধি ব্যাপার সেবার এর সঙ্গে অমিত শাহর কী সম্পর্ক অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের ইডি সিবিআই এজেন্সি যদিও এইসব নিয়ে ডাইরেক্ট বলা যায় না তবুও মানছি যে যদি এরকম এজেন্সির তদন্ত সেন্ট্রাল এই সমস্ত ব্যবস্থা সেন্ট্রাল বাহিনী বিএসএফ এইসব নিয়ে তবু একটা বলার জায়গা রয়েছে বলতে পারেন তবে ইডিসি বাহিনীও বলা যায় না যেটা আমরা শুনছি যেটা বলা হচ্ছে বিশেষ করে বিরোধীরা বলছেন যে এটাও একেবারে অজ্ঞতার পরিচয় দিচ্ছে তবু আমি ধরছি দর্শক যে এই তদন্ত এজেন্সি সিকিউরিটি এইসব নিয়ে ধরছি বলা তবুও একটা সাজে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমলো না বাড়লো তার যে প্রতিবাদ হচ্ছে সেখানে অমিত শাহের ছবি দিয়ে বিগেস পাপু বলে এইসব স্লিপ টলিপ দেওয়া হচ্ছে কাস্টমারদের এটা কি এ তো এটা কি চরম একটা মূর্খামি হয়ে যাচ্ছে না দর্শক বা একটা হাস্যকর হয়ে যাচ্ছে না কখনো শুনেছেন যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলে তার প্রতিবাদস্বরূপ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন তাকে টার্গেট করে প্রতিবাদ হবে কখনো শুনেছেন এটা হয় এটা মেনে নেওয়া যায় হয় অর্থমন্ত্রী কেন্দ্রের তাকে টার্গেট করা তিনি কমাচ্ছেন বাড়াচ্ছেন কমাচ্ছেন না আরও বেশি বাড়াচ্ছেন কেন বাড়াচ্ছেন আর তা নাহলে যিনি সরকার প্রধান প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলা যেতে পারে প্রতিবাদ করা যেতে পারে কিন্তু সেই সব বাদ টার্গেট হচ্ছেন অমিত শাহ আমি তো মানে বুঝতে পারলাম না তাহলে কি তারা মনে মনে করছেন যারা এসব প্রতিবাদ করছেন যে তার মানে দেশটা অ্যাকচুয়ালি চালাচ্ছেন অমিত শাহ মানে অমিত শাহ কি তারা তাহলে প্রধানমন্ত্রী ভাবছেন তা নাহলে কেন নিশ্চয়ই অর্থমন্ত্রী তাকে ভাববেন না অর্থমন্ত্রী তো রয়েছেন ভাবার কোনো প্রয়োজনই নেই ভাববার কোনো অব অবকাশ নেই তাহলে কি তারা এটুকু মেনে নিচ্ছেন যে তার মানে অমিত শাহ হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী কিছুই নয় এটা কি তারা মানছেন এটা কি তারা ভাবছেন যদি সেটা ভাবেন সেটা তাদের ভাবনা তাদের বিষয় তাও তাদেরও বলবো যে এটাও একটা বিকৃত ভাবনা সেটাও বলা করে আপনাকে রাখে না কারণ অমিত শাহ নরেন্দ্র মোদীকেও যেভাবে গুরুত্ব দেন আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে দলের অনেকটা কাজ হয়তো অমিত শাহ করেন সেটা একটা পার্ট কিন্তু সরকারে নরেন্দ্র মোদীকে যে গুরুত্বটা দেন অমিত শাহ সেটা আমরা দেখেছি কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে মানে প্রতিবাদ করছে বা প্রচার করছে যেন তারা কোথাও একটা বলার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন অমিত শাহ তা হলে এরকম তাকে টার্গেট করে কেন এরকম প্রতিবাদ হবে অদ্ভুত বিষয় একটা মানুষের সম্পর্কে বলো বলে যা খুশি বলবো এটাও তো ভাবতে হবে যে যেটা বলছি সেটা আবার শুনে মানুষজন হাসবেন কি যে কী রে ভাই প্রতিবাদের মানে মানে কী হবে প্রতিবাদের ভাষা কি হবে কাকে কোথায় প্রতিবাদী জায়গাতে আমরা রাখবো মানে প্রতিবাদের সেন্টার কাকে করব কাকে টার্গেট করব তো এইগুলো তো ভাবতে হবে এমন এমন কিছু করে বসবো যেটা নিয়ে অনেকে হাসাহাসি করবেন ভাববেন যে এটা কি এই দলে কি সেরকম লোকজন কি আর কেউ নেন নাকি নেই নাকি যে যারা ঠিক করে দিশা দেখাতে পারছেন না প্রতিবাদের কি সৃষ্টি হবে সেটা বলতে পারছেন না নাকি যারা বলতেন তারা এখনও এখন আড়াল হয়ে গেছেন বা কারো কথা শুনছেন না অ্যাকচুয়ালি মানে যিনি আর কি কন্ট্রোল করছেন তিনি তার নিজের মতো করে যা ভাবছেন তাই করছেন যা ভাবছেন তাই নির্দেশ দিচ্ছেন আর তার সেই নির্দেশ একটা অংশ মানতে বাধ্য সেই জন্য যেহেতু অমিত শাহের বিরুদ্ধে বলতে বলা হয়েছে তারাও আর বুঝলেন না শুনলেন না যে এটার কি অর্থ দাঁড়াবে এটার কি মানে দাঁড়াবে বা এটা দেখে কেউ হাসবেন কি না এটাও তারা বুঝলেন না নেতা বলেছেন চলো নিয়ে পড়ো ব্যানার ছাপিয়ে ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু বলে ব্যানার ছাপিয়ে স্লিপ ছাপিয়ে পেট্রোল পাম্পে চলে যাও আর সেখানে পেট্রোল ডিজেলের দাম কেন বেশি সেটা মানুষকে আবার করো বলো বা একটা নজর ঘোরানোর চেষ্টা করো এটুকু বুঝতে পারছি যে হঠাৎ করে আর কোনো ইস্যু নেই সরকারের কাছে এখানকার বা শাসকের কাছে তারা এখন এই এই এইটা ধরে নিয়েছে এটা অনেক পুরনো ইস্যু অনেক পুরনো ইস্যু নতুন করে পেট্রোলিয়ামের দাম কিন্তু বাড়েনি বরং মানুষের এখানকার একটা দাবি রয়েছে যে সরকার কমিয়েছে রাজ্য কমায়নি ভ্যাটটা কমায়নি এটা কিন্তু মানুষের একটা বক্তব্য রয়েছে সেই জায়গায় তারাই আবার পুরোনো একটা ইস্যুকে নিয়ে নতুন করে বানিয়ে সেটাকার চেষ্টা করছে কিন্তু করতে গিয়ে যে কাণ্ডটা ঘটালো যদি এটা এটা কিন্তু কিন্তু হতো না যে ঘটালো যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ হচ্ছে সেখানে অমিত শাহ ছবি দিয়ে বিগেস্ট পাপু বলে যেখানে যা খুশি দর্শক এখানে যেন কোথাও একটা মনে হচ্ছে যে কতটা দিশে হয়ে গেছে ইডি ইডিসিবিআই হানাতে যে মানে যে কোনো প্রতিবাদের ক্ষেত্রেই যেন মাথায় ঘুরছে অমিত শাহ অমিত এই রাজ্যে যেমন শুভেন্দু 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 আর কেন্দ্রের নিরিখে মাথায় শুধু ঘুরছে অমিত শাহ অমিত শাহ মানে অমিত ভূত যেন সবসময় তাড়া করে বেড়াচ্ছে আর ছুটে বেড়াচ্ছে সেই জন্যে যা কিছু মানে সামনে আসছে ও নেই অমিত মানে কী হলি কিছু হলি অমিত শাহ সবেই অমিত শাহ পেট্রোলিয়ার দাম বৃদ্ধি তো অমিত শাহ অবাক লাগছে দর্শক খুব দিশাহারা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে তা নাহলে এইরকম একটা প্রতিবাদ তারা কখনো করতো না একেবারে দিশারা সব থেকে হাস্যকর আমি অনেক প্রতিবাদ দেখেছি হাসাহাসি করেছি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাসাহাসি আমরা করেছি কিন্তু এটা একেবারে অপ্রাসঙ্গিক একটা প্রতিবাদ বলে আমার মনে হচ্ছে আমি জানা দর্শক আপনাদের কি মনে হচ্ছে যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন বক্সে নজর রাখবেন আরাম বালটি